হ্যালো বন্ধুরা, স্বাগত দেখছেন খবর বাংলা। আপনাদের আগের আপডেটে বলেছিলাম যে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত হতে পারে, কোথায় কোথায় সম্ভাবনা সেগুলি একটু বলেছিলাম যে মূলত পশ্চিমাঞ্চলে সম্ভাবনা সবথেকে বেশি, তারপর মেঘ উঠে যদি বড় হয় তাহলে অন্যান্য জায়গাতে যেতে পারে। ইতিমধ্যে ঝাড়খণ্ডের বর্ডার এলাকাতে মেঘ উঠেছে এবং সেই মেঘ কিন্তু দক্ষিণবঙ্গের দু তিনটি জায়গাতে প্রবেশ করেছে, মানে কিছুটা দেখা যাচ্ছে যে পুরুলিয়া কিছুটা এবং পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই দিকে দেখতে যে সিউড়ি দুর্গাপুর, তার মানে এখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি আমরা লক্ষ্য করতে পারছি, আপনাদের বিস্তারিত জানিয়ে দেবো। তার আগে কিছু কথা রয়েছে সেগুলো জানিয়ে দেবো। ভিডিওটিকে যদি আপনারা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, এবং কোথা থেকে দেখছেন, আপনার এলাকায় বর্তমানে কেমন আবহাওয়া পাচ্ছেন, আপনি কী অনুভব করছেন, গরম আছে কি না, মেঘলা আছে কি না, বৃষ্টিপাত পাচ্ছেন কি না অবশ্যই জানিয়ে দেবেন। চলুন একে একে আপনাদের জানিয়ে দিচ্ছে। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আপনারা অবশ্যই উপকৃত হবেন। প্রথমে আমরা একবার দেখে নিচ্ছি যে ভারতীয় মৌসুম ভবন কি কি কথা বলছে। 16 তারিখে যে লেটেস্ট আপডেট, যেখানে বলাই হচ্ছে যে বর্ষা কিন্তু এবারে 16ই মে প্রবেশ করে গেল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং দক্ষিণ বঙ্গোপসাগরে, অর্থাৎ 16ই মে, তার মানে 22শে মে যেটা তারিখ ছিল তার 5 দিন আগেই কিন্তু বর্ষা প্রবেশ করে গেল, অর্থাৎ পূর্বাভাস যেটা দিচ্ছিল সেই রকমই কিন্তু দেখা গেল, শুরু প্রবেশ করে গেছে। এছাড়া এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কর্ণাটকা, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, অর্থাৎ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে 4 থেকে 5 দিন এই সম্ভাবনা। এছাড়া তাপপ্রবাহগুলো উত্তর পশ্চিম ভারত এবং মধ্য ভারতের দিকে কমতে পারে। এখানে যেটা এই দেখুন, এখানে বলেই দিচ্ছে যে আন্দামান সাগরের দিকে এবং আন্দামান নিকোবর আইল্যান্ডের দিকে, এছাড়া বঙ্গোপসাগরের যেটা রয়েছে দক্ষিণ ভাগে কিন্তু বর্ষা প্রবেশ করে গেছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, যার প্রভাবে কি হবে না, ভারী থেকে ভারী বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ এবং দমকা ঝোড়ো হাওয়া কিন্তু বইতে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ দিকে আগামী 5 দিনে, এবং ঝোড়ো হাওয়া থাকবে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে, এটা কিন্তু রয়েছে, ফলে হতে পারে এখানে মৎস্যজীবীদের জন্য সতর্কতা থাকতে পারে। আর এখানে দেখি আর কিছু এখানে দেখছি না, আমরা একটু দেখে নিচ্ছি বৃষ্টিপাত নিয়ে কি বলছে। যেহেতু দেখুন এখানে যেটা বলে দিচ্ছে যে ফোরকাস্ট যেগুলো দিয়েছে দেশের মধ্যে, বিশেষ করে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে কিন্তু সতর্কতা আমরা দেখতে পাচ্ছি, যেখানে বলা হচ্ছে যে একটা শক্তিশালী দক্ষিণ পশ্চিমা বায়ু কিন্তু প্রবেশ করছে বঙ্গোপসাগর থেকে পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে, তার মানে বাংলাদেশের উপর দিয়েও যাচ্ছে এবং পশ্চিমবঙ্গের উপর, দক্ষিণবঙ্গের উপর দিয়ে যাচ্ছে এবং ত্রিপুরা, মিজোরাম, মণিপুর ওই দিকেও যাচ্ছে এবং আসাম, মেঘালয় পর্যন্ত। এর ফলে কি হতে পারে, এখানে যেটা বলছে যে 4 থেকে 5 দিন অনেকটা এরিয়া জুড়ে, মানে বেশিরভাগ জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, উত্তরবঙ্গ, সিকিমের দিকে, এবং এর মধ্যে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া এক্সট্রিমলি হেভি ফলস বা প্রবল বৃষ্টিপাত হতে পারে মেঘালয়ের দিকে 17 তারিখ পর্যন্ত। এছাড়া ভারী বৃষ্টিপাত থাকবে বিক্ষিপ্তভাবে মিজোরাম এবং ত্রিপুরাতে 18 তারিখ পর্যন্ত সম্ভাবনা থাকছে। এছাড়া বিহার, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার দিকে আগামী 3 থেকে 4 দিন পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ এবং দমকা ঝোড়ো হাওয়া সহ কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে। এছাড়া এখানে আর সেরকম কিছু দেখছি না, আমরা আপনাদের ছবিতে দেখিয়ে দিচ্ছি কী কী রয়েছে সতর্কতা। তার আগে যেটা দেখুন, এখানে যেটা রয়েছে যে মৌসুমী বায়ুর জন্য যে চার্ট প্রকাশ হয়েছে, এখানে দেখুন বলেছে যে অ্যাডভান্স অফ সাউথ ওয়েস্ট মনসুন 2022, অর্থাৎ 22 সালে কিন্তু বর্ষাটা অগ্রিম প্রবেশ করছে। এখানে দেখুন লাল লালগুলো যেগুলো রয়েছে এগুলো হচ্ছে তারিখ, এবং সবুজটা হচ্ছে অ্যাকচুয়াল, মানে কোনটা ঘটলো, এগুলোতে পরবর্তী ক্ষেত্রে আপনাদের জানাবো। এখন যেটা রয়েছে যে 22শে মে দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারছে না, ঝাপসা রয়েছে, তো 22শে মে এই দাগটা রয়েছে এটা, এখানে কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে প্রবেশ করার কথা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে 16 তারিখের দিকেই এইটা প্রবেশ করে গেছে। এরপর কেরালার দিকে প্রবেশ করবে যেটা টাইম রয়েছে 1 জুন, এরপর এই লাইনটা হচ্ছে যে বাংলাদেশের উপর দিয়ে উত্তরবঙ্গে, যেখানে হচ্ছে 5 জুন উত্তরবঙ্গের দিকে যেতে পারে, এবং তারপরে যে লাইনটা রয়েছে সেটা হচ্ছে যে দক্ষিণবঙ্গের দিকে যেতে পারে, যেটা রয়েছে টাইম রয়েছে 10 জুন, অর্থাৎ 10 জুনে দক্ষিণবঙ্গের টাইম করার কথা, অর্থাৎ এইটা এখন অ্যাকচুয়াল কত হয় সেই সম্পর্কে এখনও যেহেতু আপডেট দেয়নি, আমরাও সেরকম এখনও পাইনি, তবে অনেকেই বলছে অ্যাডভান্স আসতে পারে, তো সেগুলি এলে আমাদের জানিয়ে দেবো। তো বর্ষা বাংলাতে অ্যাডভান্স আসে কি না, এবারে দেখুন লাল সতর্কতা দেখা যাচ্ছে, কমলা সতর্কতা দেখা যাচ্ছে, হলুদ সতর্কতা দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে। উত্তর পশ্চিম ভারতের দিকে কিন্তু তাপপ্রবাহ এবং ধুলা ঝড় হতে পারে,
অর্থাৎ ডাস্ট রেজিং স্টর্ম হতে পারে। এছাড়া মাঝখানে থাকবে তাপপ্রবাহ এবং দক্ষিণ ভারতের দিকে দেখা যাচ্ছে যে ঝোড়ো হাওয়া, একটা এখানে ঘূর্ণাবর্ত রয়েছে, ফলে এখানে ভারী বৃষ্টিপাত থাকতে পারে, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি, অর্থাৎ বুঝতে পারছেন বর্ষার একটা পরিবেশ তৈরি হচ্ছে। এছাড়া উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এই দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে। এবারে যেটা হচ্ছে বিহার এবং ঝাড়খণ্ডে কিন্তু তাপপ্রবাহ থাকছে, ফলে এখানে গরমটা থাকছে, কিন্তু উত্তরবঙ্গের দিকে দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা জারি করা রয়েছে। এছাড়া অরুণাচল প্রদেশে রয়েছে কমলা সতর্কতা, এছাড়া আসাম মেঘালয় রয়েছে লাল সতর্কতা, ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত, এছাড়া ত্রিপুরা মিজোরামে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। সুতরাং এখান থেকে সাদা জায়গাটাতে রয়েছে, ফাঁকা জায়গাটাতে রয়েছে বাংলাদেশ, তার মানে বাংলাদেশের রংপুর, রাজশাহীর কিছু এলাকা এবং ময়মনসিংহ, সিলেটের দিকে কমলা এবং লাল সতর্কতা ধরা যেতে পারে, অর্থাৎ এখানেও প্রবল বর্ষণ হতে পারে এবং কোথাও একটু চট্টগ্রাম বিভাগ পর্যন্ত হলুদ সতর্কতা ধরা যেতে পারে। তবে এই দিকে কিছুটা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকতে পারে, যদিও বাংলাদেশের আবহাওয়া দপ্তর যেটা বলেছে যে মূলত রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রামের দিকে খুব ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই, মূলত উত্তর এবং উত্তর পূর্ব দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি, এইটা আমাদের জানিয়ে দিলাম। এবারে দেখুন সতর্কতা দেখে নিন, 17 তারিখেও কিন্তু এখানে মেঘালয় আসামে লাল সতর্কতা এবং এখানে দেখা যাচ্ছে 18 তারিখে মেঘালয় আসামে হলুদ কমলা সতর্কতা, যেখানে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এখানে বন্যা ইতিমধ্যে হয়ে গেছে, 7টি জেলাতে সম্ভাবনা দেখা দিয়েছে, অলরেডি অনেক মানুষ বিধ্বস্ত হয়ে গেছে, 25,000-এর বেশি বা প্রায় 50-এর কাছাকাছি আর কি মানে মানুষ অ্যাফেক্টেড, বুঝতে পারছেন তো, অনেকটাই মানুষ কিন্তু সেখানে বন্যা কবলিত, অনেক পশু প্রাণীও কিন্তু বন্যা কবলিত। জানাবেন যারা আসাম থেকে দেখছেন ওখানে কী অবস্থা, বৃষ্টিপাত হচ্ছে কি না, এবং আগামী কয়েকদিন জোড়ো হাওয়া থাকবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে। তো দেখা যাচ্ছে যে 17 তারিখ 18 তারিখে কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে, এবং 19-20 তারিখের দিকেও দেখা যাচ্ছে বিক্ষিপ্ত হবে, একটু সতর্কতা থাকছে। তার মানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী 3-4 দিন মোটামুটি আমরা বৃষ্টিপাত বা কালবৈশাখী দেখা যেতেও পারে, তো সম্ভাবনা থাকছে। এবার দেখি আলিপুর আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে। তো বন্ধুরা, এবারে জানিয়ে দেব আলিপুর আবহাওয়া দপ্তরের সেই লেটেস্ট আপডেট, যেটি 16 তারিখ সন্ধেবেলাতে প্রকাশ হয়েছে। উত্তরবঙ্গের জন্য দেখা যাচ্ছে যে আগামী কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সিকিমের দিকেও রয়েছে, বেশিরভাগ জায়গাতেই বৃষ্টিপাত থাকবে, ভেরি লাইকলি বলা রয়েছে, তার মানে বৃষ্টিপাত ওখানে প্রবল সম্ভাবনা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জন্য যেটা বলা হয়েছে যে 16 এবং 17 তারিখের দিকে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া জায়গার কিছু কিছু এলাকাতে হতে পারে, বাকি জায়গাগুলোতে 2-1 জায়গায় সম্ভাবনা, তার মানে বিক্ষিপ্ত চান্স, এবং এইটা ওই দিনও রয়েছে 17 তারিখ পর্যন্ত। তবে 18, 19, 20 এই সময়কালের মধ্যে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জায়গা জেলার কোথাও না কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা কিছু কিছু এলাকাতে হতে পারে, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এদিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা, যেহেতু মৌসুমি বায়ু প্রবেশ করে গেছে, ফলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে আগামী কয়েকদিন ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তাপমাত্রা বড় কোনো পরিবর্তন আসছে না। এছাড়া যেটা রয়েছে দেখুন, 2 দিন রয়েছে কমলা সতর্কতা, মানে 17 তারিখ থেকে 18 তারিখ সকাল 8:30 পর্যন্ত উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহারে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা, এর পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ির জন্য রয়েছে এখানে কমলা সতর্কতা, যেখানে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং বাকি জায়গাগুলোতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে। এটা 18, 19, 20 তারিখের মধ্যে কোচবিহার এবং আলিপুরদুয়ারে সতর্কতা রয়েছে, যেখানে ভারী বৃষ্টিপাত হতে পারে। সিকিমের দিকে 2 দিন এখানে 17 তারিখের পর থেকে সতর্কতা উঠে যাচ্ছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 3 দিন রয়েছে, যেখানে 40-50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ার দিকে, এবং বাকি জায়গাতে 30-40 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখা যেতে পারে। মূলত এটা সম্ভাবনা থাকছে 18 তারিখ পর্যন্ত। এবং বিহারের দিকেও দেখা যাচ্ছে যে এখানে তাপপ্রবাহ থাকছে, বিহারের দিকে তাপপ্রবাহ থাকছে, ঝাড়খণ্ডের দিকে তাপপ্রবাহ চলবে, তবে এরই মধ্যে আবার 30-40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এই সম্ভাবনা। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা, এবং দেখা যাচ্ছে যে আলিপুর আবহাওয়া দপ্তর বলছে এখানে মৎস্যজীবীদের জন্য আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ওখানে যে সাগর রয়েছে সেখানে 17 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সতর্কতা, কারণ সেখানে 45 কিলোমিটার গতিবেগের উপরে ঝড় বইতে পারে। এটা রয়েছে আবহাওয়া দপ্তরের আপডেট। এবারে চলুন উইন্ডি থেকে গিয়ে আমরা দেখি মেঘ কোথায় কী রয়েছে, বৃষ্টিপাত কেমন কী হতে পারে, কী সম্ভাবনা তৈরি হচ্ছে। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি ইতিমধ্যে ঝাড়খণ্ড এবং এখানে বীরভূম এবং পশ্চিম বর্ধমানের দিকে আমরা দেখতে পাচ্ছি। এটাকে আমরা এবারে ফেলে দিচ্ছি উপগ্রহ চিত্রে, দেখি এখানে মেঘ কোথায় কেমন উঠেছে। মেঘ কিন্তু অনেকটা উঠে গেছে আসানসোল, দুর্গাপুর, রঘুনাথপুর, মানে পুরুলিয়া, ধানবাদ, চিত্তরঞ্জন, সিউড়ি,
রামপুরহাটের কাছাকাছি কিছু এলাকা দুমকা, মানে এই দিকটাতে তার মানে মেঘ উঠেছে। তার মানে দেখুন মেঘ যেটা বলেছিলাম যে উঠতে পারে, এবং আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু সেই মেঘগুলো, একটু প্লে করে দেখি কখন থেকে উঠছে এটা, ব্যাক থেকে প্লে করি। তো যদি আমরা 4:30 দিক থেকে দেখি তাহলে দেখা যাচ্ছে এই এলাকাতে কিন্তু মেঘ উঠছে। মেঘটা কিন্তু বেশ ভালোই ঘনত্ব রয়েছে এখনও পর্যন্ত, ডেপ দেখি কতটা রয়েছে, ভালো বেশ গাঢ় পর্যন্ত রয়েছে। অর্থাৎ তার মানে এটা বড়, যদি বড় হয় তাহলে অনেকটা জায়গা ছড়াতে পারে। এখন অনেকে বলবেন যে তাহলে কলকাতা হাওড়া হুগলি এই দিকে চান্স আছে কি না, কী পূর্বাভাস রয়েছে। তো ইতিমধ্যে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূমের দিকে সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, যেখানে হতে পারে। এর পাশাপাশি আবহাওয়া দপ্তর বলছে যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারেও কিন্তু ওয়াচ করা হচ্ছে, যেখানে হলুদ সতর্কতা জারি করে সেখানে জানাচ্ছে যে বৃষ্টিপাত আসতে পারে। এর পাশাপাশি আমরা দেখি এখানে এইটাতে দেখি মেঘ কোথায় কোথায়, অনেক জায়গাতে কিন্তু মেঘটা একটু কম রয়েছে। দেখুন এই নদীগুলো দেখা যাচ্ছে, তার মানে অনেক জায়গাতে কিন্তু প্রায় পরিষ্কার রয়েছে, অংশত মেঘলা আকাশ দেখা যাচ্ছে। তবে এই মেঘ আস্তে আস্তে উঠবে, এখানেও কিন্তু মেঘ এখানে তৈরি হবে, সুতরাং বৃষ্টিপাত রাতের মধ্যে আসতে পারে বিশেষ করে এই জায়গাগুলোতে। এবং আসামের দিকে তো সতর্কতা রয়েছে, মেঘালয়ের দিকে তো থাকতে পারে। ত্রিপুরার দিকেও প্রচণ্ড গরম রয়েছে, এখানে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, দক্ষিণবঙ্গে গরম চলছে, এবং বাংলাদেশের রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এদিকেও, ঢাকার দিকেও বেশ ভালোই গরম চলছে, এবং অন্যান্য জায়গাতেও অনেকটা জায়গা গরম রয়েছে। বৃষ্টিটা না হলে কিন্তু গরমটা অনুভূত হবে, কারণ বিহার এবং ঝাড়খণ্ডের দিকে তাপও প্রভাব রয়েছে, সেগুলি কিন্তু একটু দিতে পারে। এবং যেহেতু একটা বায়ু প্রবাহ এখনও চলছে, দক্ষিণ পশ্চিম বায়ু এখান থেকে এদিক থেকে যাচ্ছে, যেটা ফলে একটু হাওয়াটা থাকবে। এবারে আমরা এটাকে একটু দেখার চেষ্টা করি যে ফোরকাস্ট কী রয়েছে, মেঘটা কোথায় উঠেছে একবার দেখে নিই। মেঘটা মূলত উঠেছে এই ঝাড়খণ্ডের এই এলাকাতে, বুঝতে পাচ্ছেন, বিহার এবং ঝাড়খণ্ড লাগোয়া কিছু এলাকাতে, ধানবাদের কাছে। এবারে ফোরকাস্ট কী রয়েছে দেখি, এটা কী হতে পারে, বৃষ্টিপাত কোন দিকে যেতে পারে, আমরা একটু ফোরকাস্ট দেখি। এই দেখুন এইখান পর্যন্ত দেখা যাচ্ছে যে আসতে পারে, তার মানে এই যে মেঘটা উঠেছে সেটা কিন্তু যদি দেখি তাহলে দেখুন এই যে ধানবাদের কাছে কিন্তু দেখুন বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি একটা সিম্বল দেখা যাচ্ছে, এটা ফোরকাস্ট ছিল এবং এখানেই কিন্তু মেঘটা উঠেছে, এবং কিছুটা মেঘাচ্ছন্ন রয়েছে এই সমস্ত এলাকা, বুঝতেই পারছেন। বাকি অংশগুলোতে সেরকম মেঘাচ্ছন্ন কিছু নেই, এবং দক্ষিণ পশ্চিম বায়ু দেখুন পরিষ্কার প্রবাহিত হচ্ছে। এবারে এইটা যখন দেখা যাচ্ছে এই মেঘটা, তিনটের মেঘটা কিন্তু 6টার দিকে কিন্তু উঠে গেছে। এবারে দেখা যাচ্ছে যে ওই মেঘটা যেটা উঠেছে সেটা কিন্তু এই বড় হলে এই যে মিহিজাম, এই সিউড়ি, মানে বীরভূম এই দিকে কিন্তু যেতে, মানে অর্থাৎ এটা যদি তখন বাড়বে তখন কিন্তু এইদিকে ছড়াতে পারে, মানে মালদা, রাজশাহী কিছু এলাকা যেতে পারে, সম্ভাবনা থাকছে। এছাড়া এই দিকেও কিছুটা মেঘটা আসতে পারে, মানে এই দিকগুলোতে থাকতে পারে। এবারে কতটা এগোতে পারে, এরপরে দেখা যাচ্ছে ফোরকাস্ট যেটা রয়েছে এটা এই দিকে সরে যেতে পারে, সেক্ষেত্রে মুর্শিদাবাদের দিক পর্যন্ত আসতে পারে, এবং কোথাও কোথাও এখানে সম্ভাবনা থাকছে। তবে মেঘটা কতটা বড় হচ্ছে, কোন দিকে বাড়ছে সেটার উপর নির্ভর করে, কারণ জলীয় বাষ্প কিছুটা রয়েছে ফলে সম্ভাবনা থাকছে। এখানে যেটা দেখাচ্ছে সেটাই যে হবে তা নয়, অন্যান্য জায়গাতেও হতে পারে। যদি বড় না হয় তাহলে কিন্তু কলকাতা হাওড়া হুগলি 2/24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এদিকে কিন্তু বৃষ্টিপাত হবে না, বা খুলনা বিভাগের রাজশাহীর দিকেও এখানে বৃষ্টিটা, বা ঢাকার দিকে হবে না। কিন্তু এই মেঘটা যদি এইদিকে বড় হয়ে যায় সেক্ষেত্রে রাজশাহী বিভাগ, রংপুর বা এইদিকে আলোক মেঘ উঠবে, সেগুলো এই মেঘটার সঙ্গে এই এতটা পর্যন্ত এরিয়া কভার হতে পারে। যদি বড় হয় তাহলে রাত পর্যন্ত সময়ের মধ্যে এতটা কভার হতে পারে, বাকি না হলে কিন্তু হবে না, বুঝতেই পারছেন। এবং এইখানে কিছু মেঘ ওঠার সম্ভাবনা থাকবে, যার জন্য জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার বা এখানে আসামের পশ্চিম ভাগ এবং মেঘালয়ের পশ্চিম ভাগ, এছাড়া রংপুর, ময়মনসিং, সিলেটের দিকে এই বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে এবং বৃষ্টিপাত আসতে পারে, সম্ভাবনা থাকছে। আমরা বললেই যে হবে তা নয়, কিন্তু সম্ভাবনাগুলি রয়েছে সেটা জানিয়ে রাখলাম। এবারে পরবর্তী ক্ষেত্রে রাতের মধ্যে দেখা যাচ্ছে যে এইদিকে কিন্তু বৃষ্টিপাত নাও হতে পারে, তবে কোথাও কোথাও একটু মেঘাচ্ছন্ন হতে পারে, সুতরাং ওইটার উপর নির্ভর করছে কতটা হবে। এবং দেখা যাচ্ছে যে একদম রাতের পরে বা রাতের দিকে হতে পারে যে এখানে কিছুটা বিহার, এখানে উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং এখানে কিন্তু বৃষ্টিপাত থাকলেও মূলত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দেখুন জুম করে দিচ্ছি, সম্ভাবনা যেটা রয়েছে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, চররাজীবপুর, কোচবিহার, আলিপুরদুয়ার, এদিকে বঙ্গাইগাঁও, পাঠশালা, ধুবড়ি, গোয়ালপাড়া, এদিকে দেখুন তেজপুর, নাগাঁও, এদিকে জোরহাট, ডিব্রুগড়ের দিকে কিন্তু ভালোই বৃষ্টিপাত রয়েছে। এই সমস্ত দিকে হোজাই এদিকেও হালকা বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে, ডিমাপুর রয়েছে, এর পাশাপাশি শিলচর এদিকে একটা বৃষ্টিপাত সম্ভাবনা রাতের মধ্যে রয়েছে, উত্তর ত্রিপুরা দিকে কিছুটা সম্ভাবনা রয়েছে, আগরতলা দিকে কম কম রয়েছে, তবে যদি মেঘ ওঠে তাহলে এই বৃষ্টিটা হতে পারে। এছাড়া লখাই, মৌলভীবাজার, সিলেট, মনমোহনসিং, মদন এদিকে কাপসিয়া পর্যন্ত দেখা যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা, এবং বাকি জায়গাতে দেখা যাচ্ছে না, দেখি আরও রাতের দিকে কিছু হয় কি না।
রাতের দিকে কিন্তু ভাসাতে পারে অনেক জায়গা। অর্থাৎ উত্তরবঙ্গে এবং বাংলাদেশের রংপুর বিভাগে একটু সতর্ক থাকবেন। যদি মেঘ উঠে তাহলে কিন্তু সারা রাত ধরে কিন্তু বৃষ্টিপাত দিতে পারে ভোর পর্যন্ত সময়ের মধ্যে বা সকাল পর্যন্ত। সেক্ষেত্রে কোচবিহার, এখানে রংপুর, চর রাজীবপুর, লালমনিরহাট, গোড়াঘাট, এদিকে বালুরঘাট, মহাদেবপুর এদিকে কিন্তু থাকছে, মালদা কাছে কিছু এলাকা, দিনাজপুর, ঠাকুরগাঁওয়ের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বুঝতে পারছেন, এই দিকে কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। আরও ট্র্যাক করে দেখছি, এই দিকগুলোতে কিন্তু বৃষ্টিপাত বেড়ে যাচ্ছে। অর্থাৎ এই দিকে কিন্তু এমনিতেই বন্যা হয়ে গেছে, আর অর্থাৎ এই বৃষ্টিটা হলে আরও কিন্তু পরিস্থিতি অবনতি হবে। অর্থাৎ এটা দেখা যাচ্ছে যে মোটামুটি চার দিন পর্যন্ত এখনও কিন্তু বৃষ্টিপাত থাকছে। 17, 18, 19 পর্যন্ত দেখা যাচ্ছে বৃষ্টিপাত, দেখতেই পাচ্ছেন। 20 তারিখেও বৃষ্টিপাত থাকবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে, এবং উত্তরবঙ্গে দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো উত্তরবঙ্গে এইদিকে কিন্তু ভয়ানক পরিস্থিতি। 22 তারিখ থেকে একটু কম হতে পারে বৃষ্টি, দেখুন লাল লালগুলো দেখা যাচ্ছে না, মানে দেখুন অনেকটাই কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে 22 তারিখ থেকে। সুতরাং 22 তারিখ থেকে একটু নিস্তার পাওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে উত্তর পূর্ব এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে, বুঝতে পারছেন। এবারে আমরা দেখে নেবো যে দক্ষিণবঙ্গে কী হতে পারে। দক্ষিণবঙ্গে যেটা দেখালাম এই বৃষ্টিটা যদি হয় তো হবে, এবার আমরা স্যাটেলাইট ইমেজও দেখাবো কী রয়েছে। তো ইতিমধ্যে যেটা দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গে দেখুন, আমরা দেখাচ্ছি দক্ষিণবঙ্গে 17 তারিখ মানে মঙ্গলবার কি বৃষ্টি হবে। বিকেলের দিকে মেঘ উঠতে পারে, তবে ততটা সম্ভাবনা দেখা যাচ্ছে না। অর্থাৎ এদিকে বৃষ্টিপাত একটু কম কম দেখাচ্ছে, বুঝতে পারছেন। রাতের দিকে যদি মেঘ ওঠে তাহলে এইগুলি হতে পারে, নাহলে কিন্তু হবে না। অর্থাৎ খুলনা বিভাগের দিকে বৃষ্টিপাত দেখা যাচ্ছে না, মূলত রাজশাহীর দিকে বা মুর্শিদাবাদের দিকে একটু সম্ভাবনা রয়েছে রাত পর্যন্ত সময়ের মধ্যে, বা নদিয়া পর্যন্ত হতে পারে একটু এই এলাকা, বুঝতে পারছেন। দেখুন কোথায় কোথায় দেখে দিচ্ছি, এদিকে শেখপুরা, মেহেরপুর, পাবনা এই দিকটাতে, যশোর পর্যন্ত কিছুটা, বাকি অংশে কিন্তু, অর্থাৎ এই এলাকাগুলি কিন্তু ততটা বৃষ্টিপাতের সম্ভাবনা। অর্থাৎ স্থানীয় মেঘ হলে তবেই কিন্তু আপডেটগুলি পাল্টাবে এবং বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রামও সেরকম দেখা যাচ্ছে না। দেখুন 18 তারিখের দিকে একটা দেখা যাচ্ছে যে এইখানে একটা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে, তখন এই দিকে বৃষ্টিপাত পশ্চিমাঞ্চল ধরে আসতে পারে। সুতরাং এই 18 তারিখে একটা সম্ভাবনা থাকছে। 19 তারিখের দিকে দেখুন এখানে সম্ভাবনা থাকছে কি না, এই দুপুর থেকে মূলত সন্ধ্যা পর্যন্ত মধ্যে একটু অল্প অল্প সম্ভাবনা কিন্তু থাকছে। 20 তারিখের দিকেও দেখুন একটা অল্প অল্প সম্ভাবনা থাকছে। তো খুব ভালো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে, মোটামুটি সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত আগামী কয়েকদিন চলতে পারে। পরিবর্তনগুলি আসবে, এই দেখুন 23-24 মধ্যে কলকাতা সংলগ্ন এলাকাতে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত ভালো হতে পারে। তো এগুলির সম্ভাবনা থাকছে জানিয়ে দিলাম। আর দেখি বঙ্গোপসাগরে কিছু আছে কিনা, একটা সিস্টেম যেটা 20 তারিখের দিকে হতে পারে, যেটা ঘূর্ণাবর্ত, যেটা মায়ানমারের দিকে বৃষ্টিপাত বয়ে নিয়ে যেতে পারে। দক্ষিণ পশ্চিম দিক থেকে এখানে এই যে বায়ুগুলো প্রবাহিত হওয়ার ফলে এখানে বৃষ্টিপাত একটা দিতে পারে, ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ মতো তৈরি হতে পারে, যেটি হয়তো মায়ানমারের দিকে যাবে বলছে। তবে এখনও পর্যন্ত এতে কী পরিবর্তন হয় কিনা আমাদের জানাবো, আশা করি বুঝতে পেরেছেন। পরের আপডেটে আমাদের আরও বিস্তারিত জানিয়ে দেবো কী হচ্ছে না হচ্ছে। তবে যেটা হচ্ছে আমার এবারে চলে যাবো যে স্যাটেলাইট ইমেজে দেখে নেবো যে মেঘটা কতটা বিস্তারিত হলো। তো ইতিমধ্যে দেখা যাচ্ছে খুব বেশি বড় হয়নি যেটুকু আমরা দেখতে পাচ্ছি এই পর্যন্ত, যে দেখুন এখানে আসানসোল, রঘুনাথপুর, দুর্গাপুর পর্যন্ত রয়েছে। এইটা কিন্তু সন্ধে পর্যন্ত এই অবস্থা আমরা দেখতেই পাচ্ছি। অর্থাৎ পরবর্তী ক্ষেত্রে যদি এটা বাড়ে আরও কিছুটা, আরও দেখি এটা যদি আর একটু বাড়ে তাহলে হয়তো কিছুটা সম্ভাবনা থাকবে। দেখুন এই যে এটা মোটামুটি 5:30, 5:30 থেকে 6টার দিকে এই অবস্থা, 6টার পর 6:30 পর্যন্ত এই এতখানি এসেছে। তো যদি বাড়ে সেক্ষেত্রে পশ্চিম পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদ নদিয়া পর্যন্ত এগোতে পারে, বা এই দিকে এতটা যদি এগোয় তো এই হুগলি পর্যন্ত রাতের মধ্যে আসতে পারে। যদি আরও শক্তিশালী হয়ে যায় সেক্ষেত্রে বাকি কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুরের দিকে সম্ভাবনা থাকবে। কিন্তু এই দিকে আমরা এখনও দেখতে ওড়িশা থেকে কোনো মেঘ উঠতে দেখতেই পাচ্ছি না। সুতরাং এখনও বোঝা যাচ্ছে না এটা কী হবে না হবে, পরবর্তী আপডেটে আমরা দেখে দেবো যদি এটা বড় হয়। তো এই রয়েছে লেটেস্ট আপডেট। পরবর্তী আপডেটে দেখা হচ্ছে, কোথাও আমরা ক্লিক করলাম না, সম্ভাবনাগুলো মোটামুটি জানিয়ে দিলাম। ধন্যবাদ।